श्रीकृष्ण चैतन्य महाप्रभु कर्तृक कुष्ठरोगी वासुदेव द्विजके उद्धार। जिनि करुणा परवश हये कुष्ठरोगी वासुदेव नामक भक्त के कुष्ठरोग मुक्त करे रूप पुष्ट करे प्रेम भक्ति प्रदान द्वारा सन्तुष्ट करेछिलेन। आमि सेई श्रीकृष्ण चैतन्य महाप्रभु के प्रणाम करी। श्री कुरुक्षेत्रे वासुदेव नामे एकजन महान ब्राह्मण छिलेन। तार देहे गलित कुष्ठरोग छिलो एवं ताते कीट हये गेछिलो। कुष्ठरोगी हलेओ प्रकृतपक्षे तिनि छिलेन तत्त्वद्रष्टा महापुरुष। माता जेमन सन्तानके स्तन पान करिये पालन करेन, वासुदेव विप्र सेई रूप गलित कुटस्थ कीटगणके आपन अंग दिये पालन करतेन। তিনি পরম ভগবত ভক্ত ছিলেন বলেই নিজ দেহের প্রতি তার বিন্দুমাত্র অভিনিবেশ ছিল না। বস্তুত পক্ষে যিনি শ্রী ভগবানের সম্পূর্ণরূপে চিত্ত সমর্পণ করেছেন, দেহের সুখ দুঃখের প্রতি তার ভূক্ষেপ থাকে না, দেহের সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। বাসুদেব দ্বিজ রাত্রিকালে শুনতে পেলেন যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে সন্ন্যাসীর বেশে নগরে নগরে শ্রী হরিনাম সংকীর্তন করে ভ্রমণ করছেন। তিনি আজ কুর্ম বিপ্রের গৃহে অবস্থান করছেন। পরদিন প্রাতকালেই তিনি শ্রীমন মহাপ্রভুকে দর্শন করবার আশায় কুর্ম বিপ্রের গিয়ে আগমন করলেন। তিনি এসেই শুনলেন মহাপ্রভু কুর্মক্ষেত্র ছেড়ে চলে গিয়েছেন। বাসুদেব দ্বিজ ছিলেন ঐকান্তিক ভগবত ভক্ত, তাই মহাপ্রভুর দর্শনের পূর্বেই মহাপ্রভুর প্রতি তার চিত্তের স্বাভাবিক গতি এত বেশি পরিমাণে অগ্রসর হয়েছিল যে মহাপ্রভুর দর্শন না পেয়ে দুঃখ অতিশয্যে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। রাত্রিতে শুনিলাতে হো গোসাইর আগমন, দেখিতে আইলা প্রাতে কুর্মের ভবন, প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া ভূমেতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। শ্রীমন মহাপ্রভুর দর্শন না পেয়ে দুঃখে অধীর হয়ে বিলাপ করতে লাগলেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ এসে একেবারে তার সুকমল বাহুযুগল দ্বারা মহাভাগ্যবান বাসুদেব বিপ্রকে গাঢ় প্রেম আলিঙ্গন দান করলেন। শ্রী ভগবানের শ্রী অঙ্গ স্পর্শে দ্বিজ তৎক্ষণাৎ স্বর্ণকান্তি দিব্যরূপ প্রাপ্ত হলেন এবং সঙ্গে সঙ্গে তার চেতনাও হল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কুষ্ঠরোগগ্রস্ত মহাভাগবত বাসুদেব দ্বিজকে আলিঙ্গন দিয়ে সুবর্ণকান্তি বিশিষ্ট করলেন। আলিঙ্গন দ্বারা মহাপ্রভু বাসুদেব দ্বিজের কুষ্ঠরোগ দূর করলেন, তাকে দিব্য শরীর দান করলেন। শ্রীমান মহাপ্রভু এখানে অলৌকিক শক্তি প্রকাশ করলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, অনেক প্রকারে বিলাপ করিতে লাগিলা, সেইখানে আসি প্রভু তারে আলিঙ্গিয়া। প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল। আলিঙ্গন দ্বারা মহাপ্রভু বাসুদেব দ্বিজের কুষ্ঠরোগ দূর করলেন, তাকে দিব্য শরীর দান করলেন। শ্রীমান মহাপ্রভু এখানে অলৌকিক শক্তি প্রকাশ করলেন। কেউ হয়তো বলতে পারেন যে মহাপ্রভু তো পূর্বেই ওই স্থান ছেড়ে চলে গিয়েছেন, তিনি কিভাবে জেনে কোথা হতে এসে বাসুদেব দ্বিজকে আলিঙ্গন দিলেন? অন্য কোনো স্থান হতে মহাপ্রভু আসেন নাই, তিনি অন্তর্যামী স্বয়ং ভগবান, তাই তিনি বিভু সর্বত্র সর্বদাই বর্তমান আছেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে দর্শন করবার নিমিত্ত বাসুদেব দ্বিজের উৎকণ্ঠা আরতি দেখে ভক্তবৎসল ভগবান আর স্থির থাকতে পারলেন না। তিনি আবির্ভাব রূপে সেই স্থানে আত্মপ্রকাশ করলেন, আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত কৃপা দর্শন করে বাসুদেব দ্বিজ অত্যন্ত বিস্মিত হলেন। তিনি মহাপ্রভুর শ্রীচরণ কমলে নিপতিত হয়ে শ্লোক পাঠ করে তার স্তব করতে লাগলেন।
সুধোমা বিপ্র শ্রীকৃষ্ণকে বললেন, আহা, কোথায় আমি অতি পাপিষ্ট দরিদ্র, কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান যেন তিনি আমাকে আলিঙ্গন করলেন, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। এইভাবে বহু স্তুতি করে বাসুদেব দ্বিজ বললেন, হে দয়াময়, আমার ন্যায় গলিত কুষ্ঠরোগ ক্রান্ত লোককেও অম্লান বদনে আলিঙ্গন করবার মতন করুণাগুণ একমাত্র আপনাতেই সম্ভব। কোনো জীবের মধ্যে এই প্রকার গুণ সম্ভব নয়। অত্যন্ত পামরজন আমাকে দেখে আমার গলিত কুষ্ঠের গন্ধে দূরে পলায়ন করে, কিন্তু আপনি স্বতন্ত্র ঈশ্বর হয়েও আমাকে আলিঙ্গন করলেন। আপনি স্বতন্ত্র স্বয়ং ভগবান বলে এইরূপ করেছেন। জীব নিস্তারই আপনার স্বভাব, আপনি পতিত পাবন, তাই পাত্রাপাত্র বিচারের প্রয়োজন আপনার নাই। পতিতকেই আপনি অধিক দয়া করেন, আমি পতিত বলেই ঘৃণিত অস্পৃশ্য, আমাকেও আপনি আলিঙ্গন করতে ইতস্তত করেন নাই। পতিতের প্রতি এই প্রকার করুণা একমাত্র আপনিই করতে পারেন, কিন্তু প্রভু আমার মনে সুখ নাই, কারণ অস্পৃশ্য ছিলাম বলে আমার মনে অভিমান আসতে পারত না, তাই আপনাকে পেলাম। কুষ্ঠিত এই দেহকে কৃপা করে সুন্দর করলেন, এখন আমার ভয় হলো যে পূর্বের সে দীনতা আমার আর থাকবে না, অভিমান সৃষ্টি হলে পাছে আমি আপনাকেই হারাই। রোগ দূর হয়ে গেলে, দেহ সুন্দর হলে দেহ অভিমান আসতে পারে বলে বাসুদেব দ্বিজ আশঙ্কিত হলেন। বাসুদেব দ্বিজের শেষ কথাটি প্রকৃত বৈষ্ণবের কথা বড় মধুর, অত্যন্ত উপাদেয়। উত্তম দেহ প্রাপ্তে তার মনে দেহ অভিমান জাত হবে, এই ভয়েই ভক্তপ্রবর বাসুদেব উপস্থিত হলেন। ভক্ত শরীরের ব্যাধিকে ভয় করেন না, এই দেহ অভিমানের সামগ্রী সুন্দর দেহ, কমনীয় কান্তি ইত্যাদিকে ভক্তগণ অভিমানের ঝুলি বলে মনে করেন, কিন্তু কৃপানিধি মহাপ্রভু হেসে বললেন, না, কখনো তোমার দেহ অভিমান জাত হবে না, তুমি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে হরিনাম কীর্তন করবে। এইভাবে তুমি সর্বদা হরিনাম কীর্তনে মাত্র থাকলে কখনো তোমার দেহ অভিমান আসবে না। অর্থাৎ মহাপ্রভু বললেন, আমার কৃপায় কখনো তোমার দেহ অভিমান জাত হবে না, তুমি সর্বদাই কৃষ্ণ নাম কীর্তনেই রত থাকবে। এরপরে মহাপ্রভু আরও বললেন, তুমি নিজে তো কৃষ্ণ নাম কীর্তন করবেই, অন্যান্য সকলকেও কৃষ্ণ নাম কীর্তনের উপদেশ প্রদান করে সকলকে উদ্ধার করবে। এই প্রকার আজ্ঞাবাণী পালন করলে শ্রীকৃষ্ণ অতি শীঘ্রই তোমাকে আত্মসাৎ করে নিবেদন অর্থাৎ শ্রীকৃষ্ণ নিত্য সেবা প্রদান করবেন। প্রভু কয়ে, প্রভু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ উপদেশী করো জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কথাগুলি বলেই সেখানতে অন্তর্ধান করলেন। তখন কূর্ম বিপ্র বাসুদেব দ্বিজ উভয়ে মহাপ্রভুর গুণাবলী স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কুষ্ঠরোগক্রান্ত বাসুদেব দ্বিজকে উদ্ধার করার জন্য মহাপ্রভুর একটি নাম বাসুদেব অমৃতপ্রদ অথবা অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার, এই বাক্যে শ্রীমান মহাপ্রভু বাসুদেব দ্বিজের শ্রীকৃষ্ণ প্রাপ্তি নির্ধারিত বা সুনিশ্চিত করে দিলেন। তাকে বাসুদেব অমৃত বলা হয়। এই বাসুদেব দেবামৃত বলা হয়, অর্থাৎ বাসুদেব দ্বিজকে অমৃত রসময় শ্রীকৃষ্ণ সেবা প্রদান করেছেন, যিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বাসুদেব অমৃতপ্রদ বলা হয়। উপরোক্ত কাহিনীর বর্ণনা হতে জানা যায়, যে কেহ শ্রীমান মহাপ্রভুর দর্শন পেয়েছেন তিনি দর্শন মাত্রে প্রেম লাভ করেই নির্মল চিত্ত হয়েছেন, প্রেম উন্মত হয়ে নিত্য কীর্তন করেছেন এবং মহাপ্রভু কর্তৃক সঞ্চালিত কৃপাশক্তির প্রভাবে প্রেমদান বিষয়ে তিনিও প্রবল প্রভাবশালী হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভুর আলিঙ্গন মাত্রেই
কুষ্ঠরোগ অন্তরিত হওয়া এক অলৌকিক ব্যাপার। যুক্তিতর্ক দ্বারা এর সম্ভবতা কাউকে বোঝানো যায় না। যারা অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন তারাই এ বিষয়ে সর্বান্তকরণ বিশ্বাস করবেন। যিনি শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা কথা শ্রবণ করেন তিনি অচিরেই তার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করবেন। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ অচিরাতে মিলায়ে তারে চৈতন্য চরণ।